আরও দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য আট হাজার সাতশো এগারো কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সরকারের অনুমোদনের জন্য এই প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন আট হাজার সাতশো এগারো কোটি টাকার প্রকল্প প্রস্তাব কমিশন অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ ইভিএম কেনা হবে এছাড়া ইভিএম সংরক্ষণে জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য এখানে ব্যয় রাখা হয়েছে রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ একশো আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি তাদের হাতে এখন দেড় লাখ ইভিএম আছে একদিনে একশো আসনে ভোট করতে হলে আরও প্রায় দুই লাখ ইভিএম প্রয়োজন হবে